Welcome back to Kazi Brothers. Kazi Brothers er pokkho theke ami Kazi Riyad achi apnader sathe. Ami ajke apnaderke toiri kore dekhabo kibhabe acrylic board ebong LED light er madhye apni khub shohojei ghore boshe toiri kore felte paren ekti LED Emblem lighting system. Ja kina apni ghorer decoration er jonno byabohar korte paren othoba gift er jonno byabohar korte paren. To kotha na bariye cholun shuru kora jak. তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক এই কাজটি করার জন্য আমাদের কি কি লাগছে প্রথমে আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটি প্লাস্টিক বোর্ড লাগবে অথবা এটাকে বলা হয় অ্যাক্রিলিক প্লাস্টিক বোর্ড আর এই প্লাস্টিক বোর্ডে আমরা যে ডিজাইন করতে চাই সেটা আমাদেরকে একটা এ4 সাইজের পেজে অথবা লিগাল পেজে প্রিন্ট আউট করে নিতে হবে তো আমি হ্যাপি ফ্যামিলি লিখে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এর পাশাপাশি আপনার লাগবে একটি অ্যাডাপ্টার যেটা 12 ভোল্টের এর বেশি যেন না হয় এটা একটু খেয়াল রাখতে হবে তার পাশাপাশি লাগবে আপনার এলইডি লাইটের স্ট্রিপ উইথ কানেক্টর আপনার লাগছে টেপ সিজার LED লাইটের জন্য রিমোট এবং রিমোট কন্ট্রোলার এই বোর্ডে খোদা করে লেখার জন্য একটি শুন সাধারণত সবাই ড্রিল মেশিন ইউজ করে থাকে বাট আমার কাছে ড্রিল মেশিন অ্যাভেলেবল না থাকায় আমি এই শুনটি ইউজ করব একটি কাঠের টুকরো যেটা আমি কাঠমিস্ত্রির দোকান থেকে নিজের পছন্দ অনুযায়ী ডিজাইন করে নিয়েছি আপনার ভালো খেয়াল করেন এই হোলটিতে আসলে আমি ইউজ করব আমার মোবাইল স্ট্যান্ড হিসেবে এবং এই হোলটাতে থাকবে আমার অ্যাক্রিলিক বোর্ডটা স্ট্যান্ড করানোর জন্য আপনার লাগছে একটি গ্লু গান উইথ গ্লু স্টিক তো এইভাবে আমরা প্রত্যেকটি লেটার কেটে নিব তো আমরা প্রত্যেকটা লেটার কেটে নিয়েছি তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যাক্রিলিক বোর্ডটার উপর এই কাগজটি বসিয়ে নিতে হবে বসিয়ে তারপর এটাকে কস্টেপ দিয়ে আটকে দিতে হবে দেখুন আমরা কস্টেপ দিয়ে কিভাবে আটকে দিচ্ছি কাগজটি ভালোভাবে বসে নেওয়ার পর আমরা যে কাজটা করব এখানে স্কেল ধরে ধরে একদম সাইড লাইন বরাবর এই শুনটা দিয়ে সুন্দর করে ডাক কেটে নিব প্লাস্টিক বোর্ডের উপরে যে জায়গাগুলো রাউন্ড করতে হবে ওগুলো হাতে করতে হবে এভাবে একে একে প্রত্যেকটা লেটার আমাদের দাগ কেটে নিতে হবে মানে বর্ডার করে নিতে হবে তো এরপর আমরা যেটা করব এই বোর্ড থেকে কস্টিংগুলো তুলে ফেলবো কাগজটা সরিয়ে ফেলবো সাবধানে আস্তে ধীরে টেপটা তুলতে হবে যেন টেপের যে আঠাটা আছে সেটা যেন লেগে না যায় বন্ধুরা দেখুন আমাদের দাগ কাটা হয়ে গেলে আমাদের দাগগুলো অনেকটা এরকম দেখা যাবে এরপর যেটা করতে হবে এই দাগগুলো বরাবর এই দেখতে পাচ্ছেন এই দাগগুলো বরাবর এই শুনটা দিয়ে আমাদের ঘষা শুরু করতে হবে ঘষে ঘষে খোদাই করতে হবে
অনেকক্ষণ সমানে ঘষতে হবে এবং খুব সাবধানে ঘষতে হবে যেন দাগের বাইরে না চলে যায়। এভাবে একে একে প্রত্যেকটা লেটার আমাদেরকে ঘষে নিতে হবে। তো যখন আপনার লেটারগুলো ঘষা হয়ে যাবে তখন দেখুন দর্শক দেখতে কেমন হবে, দেখতে ঠিক হ্যাপি লেখাটা যেরকম দেখা যাচ্ছে এরকম হবে। তো এভাবে সম্পূর্ণ কাজটা, যে ডিজাইনটা আমি করতে যাচ্ছি, সম্পূর্ণ ডিজাইনটা আমাকে ঘষে তুলে নিতে হবে এই প্লাস্টিকের অংশটুকু। এরপর এলিলে একটা কানেক্ট করে ফেলতে হবে। বসানোর জন্য আমরা এই গ্লু গানটা ইউজ করব। আমাদের এলইডি লাইট বসানো হয়ে গেছে, এখন আমরা এটার উপর অ্যাক্রিলিক বোর্ডটা বসিয়ে দিব। আমাদের বোর্ডটা বসানো হয়ে গেছে, আপনারা একটু দেখে নেন, গ্লু গান দিয়ে বসিয়ে নিয়েছি। এখন আমরা এলইডি কানেকশনটি দিয়ে দিব। মাধ্যমে আমাদের এমব্লেম এলইডি সিস্টেম তৈরি করা কমপ্লিট। তো বন্ধুরা চলেন দেখি এতক্ষণ কষ্ট করে আমরা কি তৈরি করলাম, লেটস সি। দিস ইজ আওয়ার ফিনিশ প্রোডাক্ট। এখন আমরা লাইট জ্বালাবো, দেখুন লাইট জ্বালানোর পর দেখতে কেমন লাগে। আমি আমার ঘরের লাইটটি নিভিয়ে দিচ্ছি, তারপর আমি কালার চেঞ্জ করে দেখাচ্ছি আপনাদেরকে। ওয়াও, তো বন্ধুরা দেখলেন তো কত সহজে ঘরে বসে তৈরি হয়ে গেল এলইডি এন্ডিং লাইটিং সিস্টেম। আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক বাটনে হিট করতে ভুলবেন না, শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে। যদি এই ধরনের আরো অনেক অনেক ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের এই চ্যানেলটি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।